মৃদু তাপ প্রবাহের সঙ্গেই আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সিলেট জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে। এ তাপ প্রবাহের পাশাপাশি আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং আগামী পাঁচ দিনের বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।